চিতল মাছের কোরমা তৈরি করতে উপকরণ লাগবে। চিতল মাছের পেটির টুকরা 7-8টি, পেঁয়াজ বাটা আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, জিরা বাটা 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, গরম মশলা পরিমাণ মতো, টক দই আধা কাপ, তরল দুধ 1 কাপ, কিশমিশ 50 গ্রাম, কাঁচামরিচ 7-8টি, সয়াবিন তেল আধা কাপ, লবণ স্বাদ মতো, চিনি 2 চা চামচ। এতক্ষণ আমরা দেখলাম চিতল মাছের কোরমার উপকরণ, এবার দেখব কিভাবে রান্না করা হচ্ছে। চিতল মাছের কোরমা তৈরি করার জন্য চিতল মাছের পেটির অংশ নিয়েছি, এরকম করে টুকরা করে নেবেন। যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী খাবার এবং এই চিতল মাছের কোরমা সাধারণত বিশেষ অতিথি আসলে আমরা তৈরি করে থাকি, সেজন্য টুকরাগুলো আমরা বড় বড় রেখেছি। সরাসরি চুলায় যাচ্ছি, সয়াবিন তেল আধা কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ দিয়ে দিচ্ছি, আধা কাপ মাপাই আছে, গরম মশলা এলাচ আর দারচিনি এটা পরিমাণ মতো দিবেন, কিশমিশ এটা 50 গ্রাম আছে আমি দিয়ে দিচ্ছি, আদা বাটা দাও আধা টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, এটা ঝাল হলো যে যেমন ঝাল খান সেরকম দিবেন। এখানে আমি 1 চা চামচ দিচ্ছি, 1 চামচই আছে দিয়ে দাও। একটু ভাজা ভাজা হলে টক দই দিবেন 2 টেবিল চামচ দিয়ে দাও, টক দই 2 টেবিল চামচ, লবণ দাও, লবণটা পরিমাণ মতো দিবেন, এখানে 1 চা চামচ মতো দিয়ে দাও, এত সুন্দর একটা ফ্লেভার আসছে আর কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। আসলে এইভাবে ধরে দিবেন যাতে ভেঙে না যায়, উল্টে এক পাশ কষানো হলে আর এক পাশ উল্টে দিতে হবে। মাছ কষানো হয়ে গেছে, এবার দুধ দিয়ে দাও, এক কাপ মতো আছে পুরোটাই দিয়ে দাও, সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ একটু করে ছড়িয়ে দাও, বেরেস্তা দাও, বেরেস্তা এভাবে একটু ছড়িয়ে দিবেন। কাঁচামরিচ, কাঁচামরিচ যার যেরকম খান ঝাল ওরকম দিবেন, তাতে ফ্লেভারটা ভালো লাগে এই জন্য দেওয়া, চিনি 2 চা চামচ, এখন 10 মিনিট দমে থাকে। তৈরি হয়ে গেল বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার চিতল মাছের কোরমা। তোমাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি খাবার উপহার দেওয়ার জন্য। দর্শক, আপনাদের বোঝার সুবিধার জন্য রেসিপিটি আরেকবার দেখানো হচ্ছে। মাছের টুকরা ধুয়ে পানি ঝরিয়ে নিন, কড়াই তেল গরম করে পেঁয়াজ, গরম মশলা, কিশমিশ দিয়ে আদা রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, দই ও লবণ দিয়ে কষিয়ে মাছ দিন। মাছ কষানো হলে তরল দুধ দিয়ে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ুন, 10 মিনিট রাখুন। এবার কাঁচামরিচ, বেরেস্তা ও চিনি দিয়ে দমে রাখুন। তৈরি হয়ে গেল সুস্বাদু চিতল মাছের কোরমা।